নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গলিতে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, রাজ্য সরকারি কর্মীদের উপরে এই ভিডিওটি। আজকের ভিডিওর মূল টপিক হলো খুব তাড়াতাড়ি জমা পড়তে চলেছে সিক্সথ পে কমিশনের রিপোর্ট, সেই নিয়ে আজকে ভিডিও। তো চলুন এক ঝলকে সেই ভিডিও দেখে নেওয়া যাক। এবং আমি আরও বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার আগেই আপনাদের কাছে চলে যায়। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। জমা পড়বে সিক্সথ পে কমিশনের রিপোর্ট। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একবার পে কমিশনের চেয়ারম্যানকে ডেকে কে বারবার কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে সেই বিষয়ে আলোচনা করবেন, এবং সেই কথা মতো আজ বৃহস্পতিবার, অর্থাৎ এটা কিন্তু বন্ধুরা বৃহস্পতিবারের খবর, একটু দেরিতে আমি প্রকাশ করলাম খবরটা, আমি ঠিকমতো সংগ্রহ করতে পারিনি বলে, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পে কমিশনের চেয়ারম্যানের বৈঠক শেষে জানা যায় যে খুব শীঘ্রই জমা পড়বে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। রিপোর্ট জমা পড়ার পর খতিয়ে দেখে দ্রুত যাতে কমিশনের সুপারিশ কার্যকর করা যায় তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় বেতন কমিশন চালু করার পর মূল বেতন বৃদ্ধি হয়েছিল 14.56%। রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রেও তেমনটাই হবে বলে অনুমান, তবে বাড়ি ভাড়া ভাতা কেন্দ্রীয় হারে বৃদ্ধি হওয়ার চান্স কম। বিভিন্ন সংবাদপত্র রিপোর্ট অনুসারে জুলাই মাস থেকে যাতে তা রূপায়িত করা যায় তা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে অর্থ দপ্তরের। কেন্দ্রীয় সরকারের হারে বেতন বাড়াতে হলে রাজ্যকে বছরে বাড়তি 11,000 কোটি টাকার ব্যবস্থা করতে হবে। বাড়ি ভাড়ার বৃদ্ধি এখন না দিলে খরচ হতে পারে 7,000 কোটি। বিভিন্ন তথ্য এক জায়গায় করে এবার আমরা দেখে নেব পে কমিশনের হিসেব। ইতিমধ্যে আপনারা সেই ছবি দেখছেন, যে কোনো একটা উদাহরণ দিয়েছে, যার বেতন 20,000 টাকা তার প্রায় 24,000 টাকার মতো স্যালারি আসবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।